ভালোবাসাতে অক্ষম। না, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই শর্মিলা। ওমকে ছাড়া তুমি ঠিক থাকতে পারো না। তুমি কেমন আছো বলো? আমি ঠিক আছি, ভালো আছি। এইবার জব্দ, এইবার বুঝবে তোমার ছেলে মাকে ছেড়ে থাকতে কেমন লাগে। তো তুই এই জামা কাপড়ের জিনিসগুলো চেয়ে পাঠিয়েছে, আমি যেগুলো কিভাবে ওখানে পৌঁছবো আমি তো ভেবে উঠতে পারছি না। তুমি পৌঁছতে চাইলেও ওরা কি করে অ্যালাউ করবে ও বাড়িতে? না, ও তো চেয়েছে, ও তো লাগবে এগুলো, মানে আমি যেতে পারি এই জিনিসগুলো নিয়ে, কিন্তু ওর বাবা ওখানে, আমি এমন কেউ আছে নবীনটাকে দিয়ে এগুলো পাঠানো যায়? ঠিক আছে, দেখছি, চিন্তা করো না, আমি আমি নিজে যাব। তুমি যাবে? শর্মিলা, ডোন্ট ওয়ারি, আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। নবীন, ইটস ওকে, তুমি আমায় এগুলো প্যাক করে দাও, আমি দিয়ে আসবো। কি, আর ইউ শিওর? ইয়া, শিওর, প্লিজ। আমি তাহলে জিনিসগুলো একটু রেডি করে আনছি, তাড়াতাড়ি। শর্মিলা, ফোন বাজছে। তুমি একটু ধরো না। হ্যালো মা, আমি ওম বলছি। মা, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, যদিও যদিও ম্যাম বলেছেন যে আমাকে নতুন মোবাইল কিনে দেবে। হ্যালো মা, হ্যালো, আমি তোমার মা নই। ও, আপনি? আমার আগেই বোঝা উচিত ছিল, আমি বাড়ি ছাড়তেই অমনি আমার বাড়িতে ঢুকে পড়েছে। টিপিক্যাল অফিস বস, মনে আছে ওই লোকগুলো ক্যাফেতে কি বলেছিল? 2 টাকার কর্মচারীর জন্য আপনি আমার কলার চেপে ধরছেন? হাজরা, উনি আমার সাথে কর্মচারী নন, আমার ভাবি স্ত্রী, ওনাকে সম্মান দিয়ে কথা। আপনার মতো বাজে লোক আমি 2 দেখিনি, আপনাদের মতো লোককে না মেরে ফেলা উচিত। আমার মা কি করে আপনাকে সহ্য করে? এই শুনুন, পৃথিবীতে অনেক মহিলা আছে, যান তাদের কাছে, যান। আমার মায়ের কাছে কেন এসেছেন? I love my mom. আমার মাকে ছেড়ে দিন, প্লিজ। ও, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? ওই লোকটা আমাদের বাড়িতে গেছে। কোন লোকটা? নবীন রায়।
সেটাই তো খুব স্বাভাবিক। উনি তোমার মায়ের ভবিষ্যৎ, তোমার মার কাছে তার আসাটা তো খুব স্বাভাবিক। নো, নেভার। আমার মায়ের বড় একটাই, সে আর কেউ নয়। আমার মা খুব ভালো, বিশ্বাস করুন আমার মায়ের কোনো দোষ নেই। আই লাভ মাই মম, প্লিজ আমার মাকে বাঁচান প্লিজ। ও তোমার ড্যাড, ওকে আপনি বলুন না। তবু আমাকে বাবা বলল না। ঠিক বল, নবীন রায় শেষমেশ বিয়ারার কাজ করছে। কাউকে ভালোবাসলে দেখবেন তার জন্য বিয়ারা কেন, বিয়ারার আধুনি পৃথিবীর যে কোনো কাজ করতে ভালো লাগবে। তবে তার আগে আপনাকে ভালোবাসতে জানতে হবে।